হাই, আজকে আমরা জানব জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ওয়েবের সাথে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করায়। যখন আমরা হচ্ছে একটা বাটনে ক্লিক করি, যদি আমি এখানে দেখাই যে আমি হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন, এটা একটা বাটন, এখানে যদি আমি ক্লিক করি এটা আমাকে নিয়ে যাবে ইন্ট্রোডাকশন পেজের ভিতরে। এই যে কাজটা হয়েছে, এখান থেকে আমি যে এটার ভিতরে চলে আসলাম, এই কাজটা মূলত করাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আসলে আমরা কিভাবে লিখব? আমরা HTML, CSS তো পারি। বাই দ্য ওয়ে, এই কোর্সটি আমার ভিডিও দেখার আগে আসলে আপনাদের জাভাস্ক্রিপ্ট না HTML, CSS জানতে হবে, অন্যথায় আসলে হবে না। তো চলুন আমরা আসলে কিভাবে লিখবো জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এর ভিতরে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখবো। আমরা আমাদের হচ্ছে HTML কি থাকে, ডক টাইপ থাকে, HTML থাকে, বডি থাকে। বডির ভিতরে আছে, আমরা হচ্ছে সব কাজকর্ম করি, যা যা আমাদের প্রয়োজন সব কাজকর্ম এটার ভিতরে করি। এটা একদম সবাই লাস্টে বডির ভিতরে, বডির এন্ডের আগে হচ্ছে আমরা একটা ট্যাগ নেব জাভাস্ক্রিপ্ট নামে। ওই জাভাস্ক্রিপ্টের ভিতরে, স্ক্রিপ্ট নামে, ওই স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে আমরা একটা জেএস ফাইল এখানে ইনপুট করে দেব। আর যদি ওইটা না করে আমরা ডিরেক্ট এখানে স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে জেএস লিখতে পারি। তো এখন যদি এখানে কি হবে বলুন তো, এটা আউটপুট কি হতে পারে? এখানে এভাবে লেখা আছে হচ্ছে মাই ফার্স্ট, একটা HTML ট্যাগ নেওয়া আছে, H1 একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া আছে, এখানে একটা পি ট্যাগ আছে, দেখুন এখানে একটা আইডি দেওয়া আছে। এই আইডিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কেন, আমি যদি এটার আউটপুটে যাই তাহলে বুঝতে পারবেন। চলে আসলাম এটার আউটপুটে। এখন এখানে হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে, এখানে দেখুন document.getElementById হচ্ছে এখানে 4+6 আছে, এখানে আউটপুট আসছে কিন্তু 10, ঠিক আছে? আউটপুট 10 আসছে, কেন আসছে 10 বলি, এইখানে কেন আসলো, আসলে এখানে কীভাবে আসলো এটা, এটা হচ্ছে document.getElementById, মানে হচ্ছে ডকুমেন্ট, পুরো জিনিসটা হচ্ছে ডকুমেন্ট, আপনার যে পেজটা এটা হচ্ছে একটা ডকুমেন্ট। তো গেট এলিমেন্ট, একটা এলিমেন্ট আমরা মানে ধরবো, গেট করবো, নিব, ওইটা হচ্ছে বাই আইডি, মানে আইডি দিয়ে একটা গেট, আইডি দিয়ে একটা এলিমেন্ট আমরা নিব। ওইটা নিব কীভাবে, এখানে ধরুন এখানে যে এই পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের কিন্তু একটা আইডি আছে, এই আইডির ভিতরে আছে কি ডেমো। আমরা কী করলাম, ডকুমেন্ট এই পুরো পেজটাকে নিলাম, .getElementById, আমরা একটা আইডিকে ধরবো, ধরবো কোন আইডিকে, এই যে ডেমো নামে একটা আইডি আছে এই আইডিকে ধরবো। ধরে এখানে দেখলাম তার ভিতরে হচ্ছে ইনার HTML, HTML এর ভিতরে মিনস হচ্ছে এই জায়গাটায়, এইখানে হচ্ছে আমরা লিখবো কি, এখানে 6 আছে, সরি 4+6, এখানে আউটপুট হচ্ছে 10। আমরা যদি এখানে মনে করেন যে 10 দিয়ে দিই, 10+6 দিয়ে দিই, তাহলে যদি রান করি তাহলে দেখুন 16 আসবে। আবার যদি আমরা এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কী আসবে, সরি বলতে তাহলে দেখুন 4 আসবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে এটাও না চাই, আমরা যদি এখানে চাই যে হচ্ছে আমরা চাই দেখুন আমরা এখানে যেটা লিখবে এখানে সেটাই আসবে। এইভাবে আমরা হচ্ছে আইডি দিয়ে এটাকে কল করব। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা যদি এখানে ধরেন যে এখানে যদি আমরা এটা হচ্ছে না, আমি এটাকে কপি করি, এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পরে এখানে ডেম দিয়ে দিলাম, হ্যাঁ ডেম দেওয়ার পরে যদি আমি এখানে মনে করেন যে আরেক, ও ট্যাম, এখানে এটা কপি হচ্ছে না শর্টকাট দিয়ে, তো আমি এখানে ধরুন আরেকটা নিয়ে নিলাম এখানে হচ্ছে ওটা কেটে দিলাম। এখানে কিন্তু আমি আরেকটা একদম আলাদাভাবে নিছি, এখানে কিন্তু আমি আলাদাভাবে একটা নিছি, হ্যাঁ নেওয়ার পরে দেখুন এখানে কী করি, এই যে গেটে, আচ্ছা এই আইডি একদম কেটেই দিস, ও সরি, আইডিটা কেটে দিলাম। আবার লিখি, আমার মনে হয় ভালো হবে, হ্যাঁ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট
element by id এটা কিন্তু by id ঠিক আছে p টা বড় হতে হতে হবে I টা বড় হতে হতে হবে অন্যথায় কিন্তু হবে না এরর দিবে ঠিক আছে তো আমরা এখানে হচ্ছে আমাদের আইডির নাম কি ছিল আমাদের আইডির নাম ছিল হচ্ছে ডেম তো ডেম দিলাম ডকুমেন্ট থেকে একটা আইডি নিলাম নাম তার হচ্ছে ডেম তার ভিতরে লিখব তার ভিতরে দেব হচ্ছে 10 প্লাস 20 ওকে এখন রান করি দেখুন 30 চলে আসছে দেখছেন সো আজকের ভিডিওতে এ পর্যন্তই যদি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং